आज के आमी आपनादेर पेंयाज छाड़ा रसुन स्पेशल पुई शाकेर तरकारी करे देखाबो। आमार मने हय एइभाबे आपनि आगे कोनो दिन बानिये खाननि, एकबार अवश्यई ट्राई करबेन। ट्राई करे देखबेन आपनार खूबई भालो लागबे। चलुन झटपट रेसिपि देखे निई। एकटा मिक्सार जार नियेछि छोटो, एर मध्ये दिये देब रसुन। रसुन एकटु बेशी निलेई भालो हय। आमी एखाने 12-14 कली नियेछि। एकटा टमेटो बड़ो साइजेर राफली केटे दियेछि। एखाने नियेछि आमी स्वादमतो काँचा लंका और नियेछि 1/4 कप मतो शुकनो नारकेल। आपनी चाइले ताजा नारकेलও व्यवहार करते पारेन, ताजा नारकेले खूबই ভালো স্বাদ আসে। এর সাথে আমরা নেব ভেজে রাখা মুংফলি বা চীনা বাদামের গুঁড়ো। আমার কাছে গুঁড়ো বানানো আছে তাই আমি গুঁড়োই নিচ্ছি। আপনার কাছে না বানানো থাকলে আপনি চীনা বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিন। এক মুঠ মতো চীনা বাদাম ভেজে এর সঙ্গে দিয়ে দিন, এর সঙ্গেই পেশা হয়ে যাবে। আমার কাছে এমনি সব সময় বানানোই থাকে, এই কারণে আমি পাউডারই দিচ্ছি। 4-5 চামচ আমি ভেজে রাখা চীনা বাদামের পাউডার দিয়ে দেব। এটা অবশ্যই ব্যবহার করবেন, এটাতে এই রেসিপিতে খুবই ভালো স্বাদ আসে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসব। আমি পেস্ট বানানোর সময় আমি একটুখানি জল ব্যবহার করেছি, আর দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এই দেখুন, এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। এবার চলুন পুঁই শাক দেখে নিই। আমি পুঁই শাক কেটে মানে যে ডাটার উপরে রেশাগুলো থাকে আঁশগুলো সেটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপর শাক আর ডাটা আমি একসঙ্গেই ধুয়ে এই টকরির মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার এটাকেও রেখে দিই সাইডে। এখানে দেখুন আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি, হিট চালু করেছি মিডিয়াম হিটে। আর এবার আমরা তেল দিয়ে দেবো। তেল যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, আর কম বেশি ব্যবহার করুন নিজের পছন্দ অনুযায়ী। তেল হালকা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 পিঞ্চ মতো হিং, 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর 1/4 টিস্পুন গোটা সর্ষে। তেল ভালো গরম হওয়ার পরেই সর্ষেটা দেবেন, নইলে কিন্তু সর্ষের স্বাদ খারাপ হয়ে যায়, সর্ষে ভালো করে ফোটে না। জিরে আর সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ পাউডার আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। আর হলুদ আর লঙ্কা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমাদের এই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু হলুদ আর লঙ্কা যেটা দিয়েছি গুঁড়ো লঙ্কা সেটা পুড়ে যাবে আর কালার খারাপ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে সঙ্গে মিক্সার জার ধুয়ে জল দিয়ে দেব, যাতে মশলা আমাদের ওয়েস্ট না হয় আর মশলা কুক করার জন্য জলটা আমাদের কাজে লাগে। ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের 7-8 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে কুক করতে হবে, যাতে মশলাটা ভালো করে পেকে যায় মানে কুক হয়ে যায়। আর ঢেকে ঢেকে কুক করব। মশলাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এবার আমরা দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমরা মশলাটা মিশিয়ে নিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে কুক করব যতক্ষণ না কি এই যে জলটুকু আমরা দিয়েছি সেই জলটুকু শুকিয়ে যায়। আর ওপর থেকে তেলও দেখা যাবে, মশলা থেকে আলাদা হয়ে যাবে তেল। ঢেকে দিই। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট হয়ে গেছে, ওপরে তেল দেখা যাচ্ছে আর মশলা যথেষ্ট শুকনো দেখা যাচ্ছে, যেটুকু পানি আমরা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আর মশলা এখন একেবারেই কাঁচা নেই, ভালো করে রান্না হয়ে গেছে। আর এবার ভালো করে চালিয়ে নিয়ে আমরা এবার জল দিয়ে দেব গ্রেভির জন্য। জল হিসাব থেকে খুব একটা বেশি দেবেন না, কারণ আমরা তো শাক রান্না করছি, তো শাক এমনিতেই জল ছাড়ে, এর যে ডাটা থাকে সেটাও জল ছাড়ে। আর এটা আমরা কুক করব মোটামুটি 12-14 মিনিটের জন্য রান্না করতে হবে ডাটাকে গলানোর জন্য। তো সেই হিসাবে যেটুকু লাগবে সেইভাবে আপনি জল দেবেন। জলে ভালোভাবে একটা বলক এসে গেছে, আর বলক এসে যাওয়ার পরে আমরা এখানে শাকগুলো দিয়ে দেবো। আমি খুব বেশি গাঢ় সবজি বানাবো না, একটু পাতলা সবজি বানাবো, তো আমি সেইভাবেই জল দিয়েছি। শাকগুলো আমি দিয়ে দিয়েছি, শাকগুলোকে একটু মিশিয়ে দেব জলের মধ্যে মানে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে দিয়ে আমরা কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। কিছু সময় বলতে আমরা 5-6 মিনিটের জন্য ঢেকে রান্না করব, তারপরে খোলা রান্না করে নেব যাতে ডাটাটা গলে যায়। পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন শাক তো ভালোভাবে গলে গেছে, কিন্তু ডাটাটা এখনও বোধহয় গলেনি, একবার চেক করে দেখব। তারপরে ডাটা গলে যাওয়া পর্যন্ত খোলা আমরা রান্না করে নেব, যাতে ডাটাও গলে যায় আর গ্রেভিও একটু গাঢ় হয়ে যায়। এবার আমরা মিডিয়াম হিটে রান্না করব। দেখুন বন্ধুরা এবার আমাদের ডাটাটা গলে গেছে, আরও মোটামুটি 5-6 মিনিট হয়ে গেছে খোলা রান্না করতে করতে। ডাটা একবার চেক করে নেব, এটা একদম পারফেক্টলি গলে গেছে, মানে আমাদের তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ধনেপাতা লাস্টে দেব। যদি আপনার ঝোলটা আরও শুকাতে হয় তাহলে শুকিয়ে নিন, আর তারপরে আপনি ধনেপাতা দিয়ে দিন। মিশিয়ে নিলাম ভালো করে। আমি লবণ চেক করেছিলাম, তো লবণ একটু কম মনে হয়েছে, আরও একটু লবণ আমি এখানে দিয়ে দেব। এ কারণে শুরুতে আমি একটু কমই লবণ দিয়ে থাকি, যাতে যদি কম হয় তাহলে পরে অ্যাডজাস্ট করা যায়, বেশি হলে আর কিছু করার থাকে না। আর মশলার মধ্যে আমি যে নারকেলগুলো দিয়েছিলাম সেগুলো এই দেখুন একটু চাংস থেকে গেছে, এটা আমি আলাদা করে কোনো কিছু দিইনি সবজির মধ্যে, এটা নারকেলই আছে। আরও ছোট ছোট করে কাটলে এরকম থাকতো না। যাই হোক আমাদের সবজি কিন্তু সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এর থেকে ঝোল আমি বেশি গাঢ় করব না। এবার আমরা হিট বন্ধ করব আর আমাদের গরমাগরম পুঁই শাকের তরকারিকে সার্ভ করব। এই রেসিপিতে আমি গরম মশলা ব্যবহার করি না, আপনিও করবেন না, তাতেই আপনি স্পেশাল স্বাদটা পাবেন। দেখুন বন্ধুরা খুবই সাধারণ রেসিপি, খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় এতে। একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা আজকের জন্য বাই বাই।